নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব লাউ চিংড়ি। এই জায়গায় আমি একটা লাউ কুচিয়ে নিয়েছি, আর এই জায়গায় আছে চিংড়ি মাছ 200 গ্রাম। 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে আমি মাঝখানে কেটে নিয়েছি। মাঝখানে যে নোংরা একটা শীত থাকে সেটা আমি ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি নুন হলুদ মাছে মেখে নিচ্ছি। নুন হলুদ মাখা হয়েছে, আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা একটু আমি গরম করে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এতে আমি লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলে লাউ চিংড়িটা খেতেই কিন্তু আলাদা একটা টেস্ট হয়। চিংড়ি মাছ ভাজা হয়েছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এতে আমি ছেড়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য মৌরি। মৌরিগুলো একটু সোনালি কালার হয়ে আসবে, দিয়ে দিতে হবে 2 তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেব আমি কুচানো লাউগুলো। লাউ কিন্তু বেশি মশলা দিতে হয় না, আর বেশি তেলও দিতে হয় না। অল্প তেলে অল্প মশলায় এই রান্নাটা তৈরি করব। এই শীতকালে এখন লাউ বেরিয়েছে, এই লাউ চিংড়ি কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। লাউগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়েছে, লাউটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা আর জিরে বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ। হলুদ বেশি দেওয়ার দরকার নেই, কম হলুদ দিলেই ভালো, না হলে হলুদ গন্ধ হয়ে যায় আর কালারও খুব সুন্দর আসে না। হালকা হলুদ দিলে লাউয়ের তরকারি খুব সুন্দর কালার আসে, বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এবার আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ ভাজাগুলো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা যারা পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না। চিনিটা দেওয়া এই কারণে লাউ থেকে অনেক জল ওঠে, ওই পাঁচবাবটা কাটার জন্য। আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। এই রান্নাটা করে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হলো। যারা যারা রান্নাটা খেয়েছেন তারা অবশ্যই জানেন রান্নাটা খুবই ভালো লাগবে। যারা নতুন নতুন রান্না শিখছেন তারা অবশ্যই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।